বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ছোটবেলাটা আমি কিভাবে কাটিয়েছি সেই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই শেষ অবধি তোমরা দেখবে, আমি তোমাদের উপর আশা রাখছি। আমার ছোটবেলাটা আর পাঁচটা সাধারণ বাচ্চাদের মতো সেরকম ছিল না। ছোটবেলায় খেলাধুলা কেমন বা কেমন করে বন্ধুদের সঙ্গে খেলতে হয় সেটাও আমি ঠিক মতো জানতাম না, কারণ ছোটবেলায় সবার কার ছেলে ধরতে ধরতেই আমি বড় হয়েছি। তখন বয়স আমার 8, তখন আমি মামার বাড়ি পড়তাম, স্কুলও যেতাম। মা বাবাকে ছেড়ে থাকার একটা কষ্ট ছিল, আবার নানার বাড়িতে মানুষ হওয়ার একটা আলাদা অনুভব ছিল। ভাবতে পারিনি কোনো দিন যে ছোটবেলাটা আমার এরকম কাটবে। না পারতাম বাড়ি থেকে বের হতে, না পারতাম খেলাধুলা করতে। এরকম ছেলেবেলা যেন কোনো সন্তানদেরই না কাটে। খুব ছোট বয়সেই আমাকে আর পাঁচটা ছেলে মেয়ে নিয়ে মানুষ হতে হয়েছিল। মামাদের ছোট ছোট ছেলে, বড় মামার ছোট ছেলে, মেজো মামার ছোট ছেলে, সবার কাছে ছেলে মেয়ে আমাকে ভালোবাসত, তো আমার কাছেই থাকতো। মাঝে মাঝে ওদেরকে নিতে হতো, খেলতে যেতে অতটা পারতাম, কারণ মামাদের ছেলে মেয়ে না নিলে মামিদের কাজ হবে না। আমার নানারা অনেক বড় ফ্যামিলি, চাষিবাসি বাড়ি, ধান চাষ হয়, আলু চাষ হয়, তো সবাই মিলেমিশে কাজ করতে ভালোবাসে। তো সেখানে বাচ্চাগুলোকে আমাকেই নিতে হতো, আমার ঘাড়েই সব দায়িত্ব পড়ত। তো সেখান থেকে আমি নাও করতে পারতাম না, আর খেলতেও যেতে পারতাম না। তো ছোটবেলাটা এমন করেই আমার কেটেছিল, না পারতাম খেলাধুলা করতে, আর না পারতাম ফাঁকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে। তাও আমি আমার নানাকে খুবই ভয় পেতাম। নানা যখন থাকতো না, নামাজ পড়তে যেত, সেই ফাঁকে আমি পালিয়ে যেতাম বান্ধবীদের সঙ্গে। সেই সব দিন এখন মনে পড়লে আমার খুব হাসি পায় আর অবাকও লাগে। এরকম ছোটবেলা যেন কাউরই না আসে। ছোটবেলায় মা বাবার ভালোবাসা আদর আমি পাইনি, তো সেভাবেই বিয়ে করেছিলাম যে বিয়ের পর হয়তো শ্বশুর শাশুড়ি ভালো হবে, মেয়ের মতো ভালোবাসবে। তো যাই হোক, যার কপালে সুখ থাকে ছোট থেকেই সুখ থাকে, আর যার কপালে দুঃখ থাকে ছোট থেকেই দুঃখ থাকে। তো আমার কপালটাই ঠিক তেমন, ছোট থেকেই দুঃখে ভরা। খুব একটা ভালো মন্দ খেয়ে আমি বড় হইনি ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ের পর আমি সব কিছু যেটা আশা করি, যেটা আবদার করি আমার স্বামীর কাছে, সেটাই আমাকে এনে দেয়। সবার কার কপালে সব সুখ সয় না, তো সেভাবেই আমি কাটিয়ে দিই, আমার কপালেও হয়তো সব সুখ সয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।